টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য অসম্ভব নয় বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তিন বিভাগে ভালো করতে পারলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, টি-20 এমন একটা ফরম্যাট যেখানে বড় দল আর ছোট দলের মধ্যে তফাৎটা অনেক কম থাকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শুক্রবার রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাকে। গত 15 সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। সেখানেই চলছে তার চিকিৎসা। হঠাৎ করে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। এখন ইংল্যান্ড ও পাকিস্তান সফর বাতিলের কথা ভাবছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন উইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি। তিনি বলেছেন, নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করাটা হতাশাজনক। রবি শাস্ত্রী আর ভারতের কোচের দায়িত্বে থাকছেন না এমন ঘোষণায় দিয়েছেন, যার ফলে নতুন কোচ নিয়োগের কথা ভাবছে ভারত। বিসিসিআই তালিকার সবার উপরে ছিলেন শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে, কিন্তু তিনি ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে গণমাধ্যমে বলছেন, আমি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হয়েই খুশি আছি এবং শ্রীলঙ্কার কোচ হতেও আগ্রহী। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে আবারও আইসিইউতে ভর্তি। শুক্রবার তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ মাসের শুরুতে পেলে কোলন টিউমার অস্ত্রোপচার করে 7 দিন আগে বাসায় ফিরেছিলেন, তবে দীর্ঘ সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন তিনি। এই সমস্যার কারণে ঠিকমতো হাঁটতে পারেন না। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিছুদিন আগেই মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা এবং ব্রাজিল, কিন্তু মাত্র 5 মিনিট খেলা হওয়ার পরই ম্যাচটি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনার নারী ফুটবল দল। সেখানে শেষ হাসি হাসে ব্রাজিলের মেয়েরা।